লালা রাজেশ্বরপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় কবির আহমেদ চৌধুরী নামের ছাত্রটির এক পা ভেঙে গেছে। এটাকে নির্বাচনোত্তর সন্ত্রাস বলে মনে করছেন অনেকে। এই ঘটনায় অমর দাস নামের এক দোষীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। এ নিয়ে মঙ্গলবার আমালায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যদিও জিপি সভাপতি তা নিয়ন্ত্রণে আনেন। বিশেষ করে করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামবাসীদের ফিরিয়ে দেন তিনি। এদিকে বর্বরোচিত এই ঘটনায় লালা থানায় 245/21 নম্বরের একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার সাথে জড়িত অমর দাস নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে লালা পুলিশ। হাইলাকান্দি জেলার পিকে রাজেশ্বরপুর জিপি রাজেশ্বরপুর দ্বিতীয় খণ্ডের আব্দুল আজিম চৌধুরী জানান, তার পুত্র কবির চৌধুরী মায়ের ঔষধ নিয়ে আসার সময় রাজেশ্বরপুর পঞ্চম খণ্ডে তথা নতুন বাজারে এসে দুষ্কৃতীদের কবলে পড়ে গুরুতর আহত হয়। তাকে নাকি শূন্যে তুলে আছাড় মারে দুষ্কৃতীরা, এতে তার এক পা ভেঙে যায়। তিনি এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় পুত্রকে নিয়ে এসে সাধ্যানুসারে চিকিৎসা করান, কিন্তু আর্থিক দুরবস্থার জন্য উন্নত চিকিৎসা করাতে ব্যর্থ হন। এদিকে যন্ত্রণায় কাতরাতে থাকে কবির, তাই স্থানীয়দের কাছে সাহায্যের আর্জি জানালে এগিয়ে আসেন পঞ্চায়েত সদস্য আব্দুল মুহিব মজুমদার। মঙ্গলবার তিনি জিপি সভাপতির সহযোগিতা নিয়ে গুরুতর আহত কবিরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করে ন্যায় বিচার পাইয়ে দিতে লালা থানার ওসির কৃপাদৃষ্টি কামনা করেন জিপি সভাপতি আব্দুল মুহিব। এদিকে এদিন প্রতিবেশী জিপির বাসিন্দা আইনজীবী তাহের আহমেদ বড়ভূয়া এই খবর পেয়ে আমালায় এসে নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার সুবিচার কামনা করেন। একইভাবে এই ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সুবিচার কামনা করেছেন নদোয়ার পিকে রাজেশ্বরপুর আঞ্চলিক কমিটির সহসম্পাদক বাহারুদ্দিন বড়ভূয়া, বিডিপির সম্পাদক শাহাবুদ্দিন মজুমদার প্রমুখ। আজকে জনসভা সমাগম হঠাৎ করিয়া এরা ধর্ণা দেওয়ার লাগে বাইরে, কিন্তু এখন কোভিডের যে অবস্থা, এই অবস্থার মধ্যে এই জনসমাগম হয় না। কিন্তু আমরা এখানের মধ্যে একটা ঘটনা ঘটছে আমার জিপি এবং লাগা রাজ্যসভার জিপির মধ্যে। মোটামুটি এই যে সামনের যে সময় যেটা আছে, এই সময়টা একটা রায়োটিং ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, যে কোনোভাবে হিন্দু মুসলিমে লাগে যেতে। আজকে এই এখানের মধ্যে একটা ছোট্ট ছেলে ক্লাস সেভেনের মধ্যে পড়ে, তারে বোধহয় এখানে কিছু দুষ্কৃতীরা মারিয়া তিনটা বাঙ্গা দিচ্ছে ফাওয়ার মধ্যে, না দুইটা বাঙ্গা দিচ্ছে, এটা মেডিকেলে হইল। এরা এখানের মধ্যে আসামি ধরা হয় না হইয়া প্রতিবাদ লইয়াই এখানে আইসেন। কিন্তু বর্তমানে গতকালকে রাত্রেও আমার ওসির লগে যোগাযোগ হয়েছিল, লালা থানার ওসি খুব ভালো এক মানুষ, সকালেও হয়েছে, সকালে ওসিও কইছেন যে গতকালকে রাত 12টার সময় একজন আসামির অ্যারেস্ট করা হয়েছে আর বাকি তার তদন্ত চলে। তাই আমি এরারে অনুরোধ করছি ওই জিনিসটা, যে গণতান্ত্রিক যুগেতে আমরা যখন আরম্ভ হয়েছে আসামি ধরা খাইব, বিচার হইব, ন্যায় বিচার পাওয়া যাইব, আর আমরা এখানের মধ্যে গণ্ডগোল করিয়া কোনো লাভ নাই। কারণ কোভিডের মহামারী দেখা দেয়, এখানের মধ্যে আমরা কোভিড তন্য বাঁচার লাগে এবং অপরকে বাঁচাইবার লাগিয়া খুব চেষ্টায় সব মানুষও আছেন। তাই আমি এরা অনুরোধ করি এখানের মধ্যে আটকাইয়া রাখছি, যে আর সামনের দিকে না যাওয়ার লাগে, এখন আইন আইনের প্রতিও চলের ওইটার লাগে। ধন্যবাদ। আমি হলাম 4 নম্বর গ্রুপের গ্রুপ মেম্বার আব্দুল মহিম মজুমদার আমার নাম। গত শুক্রবারে আমার নিয়ারেস্ট গ্রুপ 3 নম্বর গ্রুপের একটা ছেলে, ছোটো ছেলে, নিষ্পাপ শিশু, তার মার অসুধ আনার লাগে নতুন বাজার যাইতেছিল, রাস্তার মাঝে 2-3টা দুষ্কৃতীরা তারে মারে তার ঠেংটাও ভেঙে দিলে। এটার প্রতিবাদর লাগে আজকে অনেক 3 নম্বর গ্রুপ এবং 4 নম্বর গ্রুপের অনেক পাবলিক এখানে এসেছে রাস্তা অবরোধ করার লাগে থানায় যাওয়ার জন্য। নিজে আসে বললাম যে বর্তমানে করোনার যে মহামারী চলতেছে, এটা প্রোটোকল মানে এরকম আইনত নিষেধ আছে। ঠিক আছে, আমরা প্রশাসনকে বলবো এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আর নিজেরও দেখে অনেক দুঃখ লাগলো যে নিষ্পাপ ছেলে এখনও উত্তর দক্ষিণ চিনতে পারবে না, এমন একটা ছেলে যে ওরা তার শেষ পর্যন্ত পাল্টো ভেঙে দিল, অনেক দুঃখ লেগেছে। তাই আমার অনুরোধ হলো আমার প্রশাসনের কাছে যে এর বিহিত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিক আছে, চিকিৎসার ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন? চিকিৎসার জন্য দেখো, উনি একদম গরিব মানুষ, কোনো টাকা পয়সা নাই, আমরা একটু কালেকশন করেছি যে এখন শিলচর
পাঠাবো ওনাকে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।